নমস্কার বন্ধুরা রেশন কার্ড দিয়ে মানুষ ডিলারের কাছ থেকে রেশনের সামগ্রী নেয় কিন্তু সেই রেশন কার্ডে যদি সমস্যা থাকে অথবা রেশনের মান যদি ঠিকঠাক না হয় বা যে কোনো যে রেশন সামগ্রী কিনতে হয় তার পরিমাণ যদি ঠিকঠাক না করে পায় মানুষ তাহলে অভিযোগ জানাবে কোথায় তাদের জন্য তো কোনো বিকল্প পথ নেই যে তারা কোথায় জানাবে সবার পক্ষে অফিসে গিয়ে অভিযোগ জানানো সম্ভব হয় না আবার অফিসে গেলেও সেই আঠেরো মাসে বছর হচ্ছে সাধারণ মানুষের পক্ষে রেশন নিয়ে দুর্নীতির যে সমস্যা তার সমাধান পাচ্ছে না তাই কেন্দ্র সরকারের তরফ থেকে এটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকার প্রতিটি রাজ্যের জন্য একটা আলাদা আলাদা করে নাম্বার দিয়েছে টোল ফ্রি নাম্বার যেখানে ফোন করে মানুষ তাদের সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করতে পারবে এবং সেখানটায় ফোন করলে কিন্তু আপনার পয়সা কাটবে না কারণ এটা টোল ফ্রি নাম্বার এবং মানুষ তাদের যে সমস্যার সমাধানগুলো খুব সহজে পেয়ে যাবে তো আজকে আমি ভিডিওতে আপনাদের বলবো প্রতিটি রাজ্যের জন্য টোল ফ্রি নাম্বারগুলো কী কী আপনিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখে আপনার রাজ্যের টোল ফ্রি নাম্বারটি কি আপনিও জেনে নিন মূল আলোচনা যাওয়ার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রনকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং সেই সঙ্গে তার লাভও নিতে পারেন রেশন কার্ড একটি সরকারি ডকুমেন্টস যার মাধ্যমে বাজারে থেকে কম দামে চাল গম ডাল ইত্যাদি দেওয়া হয় দরিদ্র সময় নিচে থাকা মানুষদের কিন্তু খাদ্য বিতরণ প্রক্রিয়া নিয়ে মাঝে মাঝে প্রায় দেখা যায় কিছু না কিছু অভিযোগ আসছে এবং সেখানটায় দেখাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে ডিলাররা গ্রাহকদের তাদের নির্ধারিত করে জিনিস দিচ্ছে না অথবা হয়তো ভালো মান জিনিস দিচ্ছে না আপনিও যদি এইরকম সমস্যায় পড়েন অথবা আমার আপনার কোনো আত্মীয় পারাপুদ্ধ এই সমস্যায় পড়ে তাহলে আপনিও টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ করতে পারবেন সেই সঙ্গে এনএফএসএতে অর্থাৎ প্রত্যেক রাজ্যের জন্য আপনি আলাদা আলাদা টোল ফ্রি নাম্বারের সঙ্গে সঙ্গে ওদের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে পারেন ওয়েবসাইটটি হলো এইচটিপিএস কোলন ফরার স্ল্যাশ দুটো থাকবে পরপর এনএফএসএ ডট গভর্নমেন্ট ডট ইন এইখানটায় গিয়ে আপনি অভিযোগ করতে পারবেন অথবা আপনি এখানটায় গিয়ে আপনার রাজ্যের ফোন নাম্বারগুলো আপনি দেখে নিতে পারবেন ও ইমেলের মাধ্যমে আপনি অভিযোগ করতে পারবেন যাদের পক্ষে এই ইমেলের বা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করা সম্ভব হয় না তাদের পক্ষে টোল ফ্রি নাম্বারটাই খুবই সহজ কারণ এখানে যেহেতু পয়সা কাটে না প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা নম্বর আছে এবং প্রত্যেক রাজ্যে রেশন কার্ড তৈরির পদ্ধতিও সম্পূর্ণ আলাদা দুর্নীতি কমাতে এবং খাদ্য বিতরণ প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে এই রকম টোল ফ্রি নাম্বারগুলো কিন্তু জারি করা হয়েছে তো দেখা যাক বিভিন্ন রাজ্যে টোল ফ্রি নাম্বারগুলো কী কী প্রথমে বলি উড়িষ্যা উড়িষ্যার টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু ফোর অথবা সম্পূর্ণ নাম্বারটা একই থাকবে শেষের চারটা সংখ্যা সিক্স সেভেন সিক্স জিরো হবে বাংলায় বলছি এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ ছয় সাত দুই চার অথবা শেষের সংখ্যার চারটি হবে ছয় সাত ছয় শূন্য এরপরে বলছি বিহার ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর অথবা বাংলায় আবার বলছি এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ ছয় এক নয় চার এরপরে বলছি ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ নাইন এইট আবারও বলে শোনাচ্ছি এক আট শূন্য শূন্য থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ নাইন এইট ত্রিপুরা ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স সিক্স ফাইভ অথবা আবারও বলছি বাংলাতে এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ তিন ছয় ছয় পাঁচ এরপরে মেঘালয় ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স সেভেন জিরো অথবা এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ তিন ছয় সাত শূন্য এবারে বলছি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ফোন টোল নাম্বারটি হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ 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 জিরো ফাইভ অথবা বাংলাতে আরেকবার বলে শোনাচ্ছি এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ 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 শূন্য পাঁচ এরপরে আসাম আসামের হচ্ছে এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ তিন ছয় এক এক অথবা ওয়ান এইট জিরো জিরো তিন থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান ওয়ান দেখুন প্রতিটা টোল ফ্রি নাম্বারে প্রথম সাতটি সংখ্যা কিন্তু একই ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ এরপরে বাকিগুলো আপনার আলাদা আলাদা হয় এরপরে অন্যান্য যে রাজ্যের নাম্বারগুলো আছে সেগুলো এখানটা একসঙ্গে আমি আপনাদের দিয়ে দিচ্ছি কারণ সবগুলো যে আমি একটা করে বলতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনার রাজ্যে যেটা হবে সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন যদিও এটা বাংলা ভিডিও সেখানে সবাই হয়তো এটা দেখে বুঝতে পারবে না স্টেট যাদের প্রয়োজন থাকবে তারা এটা দেখে নিতে পারবে সেখানটায় অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ ছত্তিশগড় গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড পাঞ্জাব রাজস্থান সিকিম প্রতিটা রাজ্যের এখানটায় টোল ফ্রি নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি এটা নোট করে রাখতে পারেন নাহলে আপনার যদি উপরের নাম্বারগুলোতে হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই আশা করি আপনাদেরকে আমি এই তথ্যটি ঠিকঠাক দিতে পারলাম যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে এখানটায় এই সমস্যাটি হচ্ছে তবে হ্যাঁ টোল ফ্রি নাম্বার কোনো কোনো সময় লাগবে কোনো কোনো সময় নাও লাগতে পারে তো সেখানটায় চিন্তা করার কারণ নেই আপনি পুনরায় ট্রাই করুন কারণ যখন সবাই একসঙ্গে ফোনটা করে তখন হয়তো অনেক সময় ফোনটা লাগে না সেই সঙ্গে অনুরোধ করব কোথাও কোনো রেশনের দুর্নীতি হলে অবশ্যই ওদেরকে জানান তাহলে কী হবে মানুষ স্বচ্ছভাবে সমস্ত জিনিসগুলো পাবে ধন দেখার জন্য এবং সেই সঙ্গে অনুরোধ প্লিজ আমাদের ভিডিওটিকে একটু লাইক ও কমেন্ট করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ